নমস্কার শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে যে গ্লিসারিন সম্পর্কে একটি ভিডিও চাও তাই দেরি না করে আমি তোমাদের জন্য অতি শীঘ্রই একটি গ্লিসারিন সম্পর্কে ভিডিও বানিয়ে নিলাম গ্লিসারিন বা গ্লিসারল হল একটি ট্রাইহাইড্রিক অ্যালকোহল যা বর্ণহীন ঘন সিরাপের ন্যায় মিষ্টি স্বাদযুক্ত তরল পদার্থ এতে প্রাইমারি মানে ওয়ান থ্রি দেখো এক নাম্বার আর তিন নাম্বার ও একটি সেকেন্ডারি মূলক বিদ্যমান এটা তোমরা আগেই জানো ওএইচ থাকলেই মূলক হয় আর তার সাথে থাকবে মূলক। তাহলে চলো গ্লিসারিন শিল্পক্ষেত্রে কিভাবে উৎপাদিত হয় তা নিয়ে আলোচনা করি তেল বা চর্বিকে আর্দ্র বিশ্লেষণ করে গ্লিসারিন তৈরি করা হয় উচ্চতর ফ্যাটি অ্যাসিড মানে উদ্ভিজ্জ ও প্রাণীজ চর্বি ও গ্লিসারিনের ট্রাই অ্যাস্টার কঠিন অবস্থায় থাকলে চর্বি ও তরল অবস্থায় থাকলে তাকে তেল বলে সাবানের দ্রবণে খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড মানে সল্ট যোগ করে সাবানের অধক্ষেপ ফেনা হয় পরিস্রাবণ করে প্রাপ্ত জলীয় দ্রবণে ফাইভ টু টেন পারসেন্ট গ্লিসারিন সামান্য দ্রবীভূত সামান্য খার দ্রবীভূত সাবান ও অন্যান্য পদার্থ থাকে এতে হাইড্রোক্লোরিক অ্যাসিড ও ফিটকিরি যুগে দ্রবীভূত সাবান অধক্ষিপ্ত হয় পুনরায় পরিস্রাবণ করে চুন যুগে এনএসিএল অধক্ষিপ্ত হয় অতপর কয়লা যুগে বর্ণহীন করে বারবার নিম্নচাপে বাষ্পীভূত করলে গ্লিসারিন উৎপন্ন হয় গ্লিসারিনের সংকটটি তোমরা মনে রাখবে আর গ্লিসারিন শনাক্তকরণ গ্লিসারিনের সাথে পটাশিয়াম বাইসালফেট মানে কেএইচ এস ও ফোর বা পি টু ও ফাইভ পটাশিয়াম না ফসফরাস অক্সাইড সহ উত্তপ্ত করলে বিশ্রী দুর্গন্ধযুক্ত অ্যাক্রোলিন উৎপন্ন করে যা এর উপস্থিতি নিশ্চিত করে গ্লিসারিনকে তাহলে বিক্রিয়াটা দেখো গ্লিসারিন আর এইচ এস ও ফোর প্রভাবক অথবা ফসফোরাস প্যান্টাঅক্সাইড প্রভাবক উত্তাপ দিলে অ্যাক্রোলিন উৎপন্ন হয় প্লাস পানি যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে তা কমেন্ট বক্সে জানাও যদি ভালো লেগে থাকে হ্যাঁ আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং যদি পারো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে আমি তোমাদের জন্য পরবর্তীতে আরও ভিডিও বানাতে পারি ধন্যবাদ সবাইকে